ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جدي بيتر الصلاة রাতে না পড়তে পারে তাহলে দিনে পড়ে নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক দুর্বলতার কারণে, ব্যথা ইত্যাদির কারণে যদি রাত্রে ভিতির পড়তে না পারতেন তাহলে দিনে 12 রাকাত পড়তেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস ছিল তো 11 রাকাত পড়ার। তো যদি বাই চান্স না পড়তে পারেন দিনে না রাতে, তাহলে দিনে 12 রাকাত পড়তেন। এই জন্য আমাদের শেখ সাহেব রাহিমাহুল্লাহর এই হাদিসটায় তিনি ব্যাখ্যা করেছেন যে যদি কারো এরকম হয় তাহলে সে দিনে জোর পড়বে, জোর সংখ্যা। কারো অভ্যাস যেমন 5 রাকাত পড়ান রাতে, তো সে দিনে 6 রাকাত পড়বে, প্রতি 2 রাকাত পর সালাম ফেরাবে। আর সর্বোচ্চ কত রাকাত পড়বে? 12 রাকাত। এটা উত্তম, এটা উত্তম, যে কারণ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাতে পড়তে না পারলে দিনে 11 রাকাতের পরিবর্তে 12 রাকাত পড়তো। তো এবারে কারো যদি এরকম হয় আর সে 12 রাকাত পর্যন্ত পড়ে, তাহলে আলহামদুলিল্লাহ, আর না হয় তার অভ্যাস অনুযায়ী প্রত্যেক দিন পড়তো 7 রাকাত, 1 রাকাত বাড়িয়ে দিবে 8 রাকাত, প্রতি 2 রাকাত পড়ার পর সালাম ফেরাবে। এটা উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।